কিছুদিন আগে আমাদের বর্তমান বাণিজ্য মন্ত্রী শ্রদ্ধেয়, উনি খুব আমার প্রিয় মানুষ, উনি একটি কথা বলেছেন, দেশের 4 কোটি মানুষ ইউরোপের মতো জীবন যাপন করে। উনি বলছেন 17 কোটি মানুষের মধ্যে 4 কোটি মানুষ ইউরোপের লোক যেরকম ভাবে জীবনযাপন করে ওরকমই জীবনযাপন করে। আমি বলি পরিজনী কথাটা সঠিক বলছেন, মানে একটু ফিগারটা ভুল বলেছেন, আংশিক সত্য আর কি। যেমন উনি বলছেন যে 4 কোটি, আমার হিসাবে দেশে প্রায় 1 কোটি মানুষ, মানে আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের সংযুক্ত আছে বিভিন্নভাবে, এবং যারা আর্মিতে আছে, যারা প্রশাসনে আছে, যারা পুলিশে আছে, যারা বুদ্ধিজীবী, যারা আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী লীগের সুযোগ সন্ধানী সুযোগ ভোগী, তাদের হিসাব করে আমি দেখছি 5 থেকে 7% পপুলেশন হতে পারে, সেটা 1 কোটি লোকের মতো আছে। তারা কিন্তু সত্যিকার অর্থে ইউরোপের মতো জীবনযাপন করে। এটা আপনি ভুল করেন না, দেশে একটা বিভাজন সৃষ্টি করা হয়েছে, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশকে বিভক্ত করেছেন এবং একটি শ্রেণীর মানুষকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে তাদের লাঠিয়াল বাহিনীতে তাদের শাসন কার্যে শোষণ কার্যে সহায়তা করার জন্য, তাদের যতগুলো অপকর্ম সবগুলোকে সমর্থন দেওয়ার জন্য তারা এদেরকে ব্যবহার করছেন। এর মাধ্যমে তারা যেটা করেছেন, এই অসম দেশকে বিভক্ত করে বৈষম্য সৃষ্টি করেছেন। বৈষম্য বঞ্চনার জন্ম দেয়, বঞ্চনা দারিদ্রের জন্ম দেয়, বৈষম্য অবিচারের জন্ম দেয়, অবিচার হলে মানুষ নির্যাতিত হয়, নিপীড়িত হয়। এগুলো সব বর্তমান আওয়ামী লীগ সরকার করছে, এবং এই বৈষম্য যারা আজকে দেখা যাচ্ছে বড় বড় কথা বলেন, বড় বড় বিবৃতি দেন, বিভিন্নভাবে বিভিন্ন তাদের জ্ঞানীগুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বলে রাজনৈতিক মানুষ, সব এই 1 কোটি মানুষের মধ্যে র‍্যাকেট বন্ধ হয়েছে। কেন হয়েছে? হয়েছে এই জন্যই যে এই 1 কোটি মানুষ ইউরোপের মতো জীবন যাপন করতে পারছে। তারা একটা গ্রামের মানুষও এখন ইউরোপের মতো জীবন যাপন করছে, তারা ইউরোপ আমেরিকাতে বাড়িঘর করছে। একটা ওসি সাহেবের নাকি কতগুলো বাড়ি আমেরিকা আছে, গ্রাম পর্যায়ের অনেক নেতাদের এরকম আছে, আমরা খবর আবার পাচ্ছি না, যদি পাই যতটুকু পাই, কিন্তু খবরের মধ্যে আবার সেটা বন্ধ করার জন্য আবার ওই 1 কোটি লোকের মধ্যে কিছু লোক আছে। ফলে এই যে একটা অবস্থা বৈষম্য, তারা বলে মুক্তিযুদ্ধের চেতনা, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম ছিল মুক্তিযুদ্ধের চেতনা, যার জন্য ব্রিটিশের শাসনের বিরুদ্ধে বাঙালি মুসলমানরা উঠে দাঁড়িয়েছিল, যার জন্য পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম বাঙালিরা, যে আমরা এই বৈষম্য চাই না, আমরা বাঙালি বলে আমাকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবকিছু আমাকে দূরে রাখা হবে, আমাদের ন্যায্য শেয়ার দেওয়া হবে না, এটা আমরা চাই না। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে, আমরা মুসলমান হতে পারি, আমরা ভাই ভাই মুসলমান হিসেবে হতে পারি, কিন্তু বাঙালি আর পশ্চিম পাকিস্তানি এক নয়, তাদের সঙ্গে আমাদের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, আমরা এই বৈষম্য চাই না। এই বৈষম্যের জন্যই কিন্তু আমাদের যুদ্ধ, আমাদের সংগ্রাম হয়েছিল ভাষা আন্দোলন, এটা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে, যে আমরা বৈষম্যের শিকার হচ্ছে, আমাদের ভাষা কেন দেওয়া হবে না, আমরা এতগুলো লোক, আমাদের, আমরা এই কথায় কথা বলি, আমাদের কেন রাষ্ট্রীয় ভাষা, কেন আমাদের ভাষা হবে না, বৈষম্য, আমরা বাঙালি সেই জন্য করা হচ্ছে না। কাজে মুক্তিযুদ্ধের চেতনা, সেই বৈষম্যের মুক্তির জন্যই মুক্তিযুদ্ধ একসময় স্বাধীনতা যুদ্ধে রূপান্তরিত হয়েছিল। কাজে আমি একটা কথা বলতে চাই, বারংবার বলেছি আপনাদের, যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হচ্ছে এই আওয়ামী লীগ সরকার, এবং তার প্রমাণ হলো এটা, 1 কোটি মানুষ ইউরোপের মতো যে বসবাস করে।